আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচ প্রোগ্রামে। আমি আছি মিজানুর রহমান আপনাদের সাথে। এই প্রোগ্রামে বাংলাদেশের অর্থনীতি ও শেয়ার বাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিরপেক্ষ বিশ্লেষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। সমস্যা নিরসনে বিভিন্ন পাবলিক পলিসির কার্যকারিতা ও সংস্কার নিয়ে কথা বলে থাকেন দেশের অর্থনীতি ও শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ এবং শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য। আজকের আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল, সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও আছেন শেয়ার বাজারের পরিচিত মুখ মোহাম্মদ সালে আহমেদ, সিইও আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড। উনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন ইসি মেম্বারও। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের এই প্রোগ্রামে। প্রিয় দর্শক, আপনিও আমাদের সাথে যোগদান করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। জনাব সালে আহমেদ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। মার্চের 22 তারিখ জাতিসংঘের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি পরিপত্র তুলে দেন এবং সেখানে প্রথমবারের মতো বাংলাদেশ তিনটি ক্রাইটেরিয়াতে এলডিসি থেকে একটা উন্নয়নশীল দেশে প্রোগ্রেস করার যে সক্ষমতা অর্জন করেছে তার একটা স্বীকৃতি আসে। এবং আমরা জানি বাই 2024 যদি এই পারফরমেন্সকে অব্যাহত রাখা যায় তাহলে বাংলাদেশের সেখানে একটা গ্র্যাজুয়েশন হবে ফ্রম এলডিসি টু ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাস। এইটা নিঃসন্দেহেই বাংলাদেশের অর্থনীতির গত 20 বছরের যে ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এবং সোশ্যাল এবং হিউম্যান ক্যাপিটাল এরিয়াতে বা ইকোনমিক ভালনারেবিলিটিতে আমাদের যে ইম্প্রুভমেন্টগুলো হয়েছে তারই একটা স্বীকৃতি বটে। এটা একদিকে যেমন আমাদের জন্য মানে আশাব্যঞ্জক, ঠিক একইভাবে মানে আমরা যদি ক্যাপিটাল মার্কেটের দিকে দৃষ্টিপাত করি সেখানে আমরা দেখি যে বাংলাদেশের এই রিয়াল ইকোনমির যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের সোশ্যাল সেক্টরের যে অব্যাহত উন্নতি হয়েছে, তার সাথে মূলধন বাজারের একটা ডিসকানেক্ট, বিশেষ করে 2018 সালের শুরু থেকে আমাদের ক্যাপিটাল মার্কেটে মানে টার্নওভারের একটা সিরিয়াল ডিক্লাইন আমরা দেখতে পেয়েছি। ইন দ্য সেম টাইম মেনি স্টকস লস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু ইন দিস টাইম, যাতে করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে শঙ্কা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। আপনি আমাদেরকে বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আমার এই রিয়াল ইকোনমির সাথে ক্যাপিটাল মার্কেটের ডিসকানেক্ট এত ব্যাপক কেন? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের এই ইম্প্রুভমেন্টের জন্য। কিন্তু আপনি যদি মানে রিয়েল ইকোনমির সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটটাকে কোনোভাবে সংযুক্ত করতে চান, অ্যাকচুয়ালি এটাতে রিয়েল পিকচারটা আসছে না। এরও অনেকগুলো কারণ আছে। কারণগুলোর মধ্যে যেমন আমাদের বিনিয়োগকারীদের আস্থার সংকট, শুধু আস্থার সংকট, তারপরে বিভিন্ন রেগুলেটরি এজেন্সির বিভিন্ন ধরনের হস্তক্ষেপ এবং রেগুলেটরি এজেন্সির মধ্যে যে সমন্বয়হীনতা, এটা আপনার প্রকটভাবে দেখা দিচ্ছে, যে কারণেই এই গ্র্যাজুয়াল ফলটা হচ্ছে। আর ফলটার আরেকটা বিশেষ কারণ যেটা হলো, যেমন আপনার মানি মার্কেটে সংকটের কারণে, যেমন বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে তাদের অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, বেশ কয়েক প্রায় 3-4 মাস ধরেই এটা এরকম একটা অবস্থা চলছে। এর উপর আবার বাংলাদেশ ব্যাংকের এডিআর রেশিও নিয়ে ওনারা যে কাজগুলো করেছেন, যে কারণে ব্যাঙ্কগুলো আমাদের মতো যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যারা ছিলেন তাদের বাইং ক্ষমতা কমে গেছে, মানে তাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে বাজারের এই নেতিবাচক অবস্থাটা সৃষ্টি হয়েছে। আর আমরা যারা ছোটো ছোটো মার্চেন্ট ব্যাংক, আমরা আমাদেরকে ছোটো মার্চেন্ট ব্যাংক হিসেবেই দেখি অন্যান্য মার্চেন্ট ব্যাঙ্কগুলো তুলনায়। তো আমরা ছাড়া কিছু কিছু মার্চেন্ট ব্যাংক, বড়ো বড়ো মার্চেন্ট ব্যাংক যারা আছে তাদের ফান্ডের এতই সংকট যে তারা কোনোভাবেই এই মার্কেট এই বাজারে পার্টিসিপেট করতে পারছে না, এবং সেটা পারছে না গত অক্টোবর মাস থেকেই, এটা স্টার্ট হয়েছে 2017 অক্টোবর মাস থেকে শুরু হয়েছে এবং যেটা এখন পর্যন্ত সাস্টেন করছে।
এবং এই অবস্থাটা থেকে যদি কোনো কারণে উত্তরণ করতে আমরা না পারি, এই যে আপনার ফলটা যে হচ্ছে এটা কন্টিনিউ হবে এবং বাজারে ট্রেড ভলিউমটা ধীরে ধীরে কমতে, আপনি দেখেন গত সপ্তাহে যে ট্রেড ভলিউমটা হয়েছে এই সপ্তাহে এসে আবার তার চেয়ে কমে যাচ্ছে এবং এটা কিন্তু গ্র্যাজুয়ালি হচ্ছে, এবং এটাকে যদি আমার ঠিক করতে হয় তাহলে অবশ্যই আমাদের যারা রেগুলেটরি এজেন্সিগুলো আছে তাদের সবার সাথে বসে, যেমন অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক, এরা সবাই মিলে বসে যদি কিছু কিছু ক্ষেত্রে, আপনি জানেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে গত সপ্তাহে একটা চিঠি দিয়েছে যেটাতে আপনার এক্সপোজার নিয়ে কিছু কথাবার্তা এসছে, এডি রেশিও নিয়ে কিছু কথাবার্তা এসছে, এবং এক্সপোজার ক্যালকুলেশনের যে জিনিসগুলো মেকানিজমগুলো ছিল সেগুলোকে একটু রেক্টিফাই করার জন্য অনুরোধ করা হয়েছে। তো আমি আমি যখন আসি এখানে তখন শুনলাম যে আমাদের একটা প্রতিনিধি দল নাকি বাংলাদেশ ব্যাংকে গিয়েছে বা ওনারা যাবেন, এটার মার্চেন্ট ব্যাংকের অ্যাসোসিয়েশন, ব্রোকার অ্যাসোসিয়েশন এবং যারা ডিএসসির ডাইরেক্টর লেভেল যারা আছেন তারা এটা নিয়ে মুভ করছেন, এবং আমি যতদূর শুনেছি আজকে যাওয়ার কথা, পরে আবার শুনলাম যে কোনো কারণে পিছিয়েছে বা কিছু একটা হয়েছে। প্রথম দিকে যখন ওনারা যাবে এরকম একটা ভাব ছিল, তখন দেখেছেন সকাল থেকে কিন্তু মার্কেট একটু ভালো ছিল, এখন আবার একটু ফলিংয়ের দিকে আছে। তো যদি বাংলাদেশ ব্যাংক সব কিছু মেনে নেয়, আমার ধারণা ইনিশিয়াল যে আমাদের যে লুফলসটা হয়েছে এটাকে কোনো মতে সামাল দেওয়া যাবে। আপনাকে ধন্যবাদ ডক্টর হেলালুদ্দিন। জনাব সালেহ আহমেদ বলতে চাচ্ছেন যে বিভিন্ন নিয়ন্ত্রককারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এবং সেন্ট্রাল ব্যাংকের মুদ্রানীতির কিছু কিছু জিনিস মানি মার্কেটে, ফাইন্যান্সিয়াল সিস্টেমে তারল্য সংকট সৃষ্টি করেছে। তারল্য সংকট চলছে এবং সেটা ভেরি পজিটিভ প্রমাণিত হয়েছে, বিশেষ করে গত 3 মাসে, এবং স্টক মার্কেটের টার্নওভার একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। মানে আপনি এই একই বিষয়ে আমাদেরকে বলেন যে আসলে তারল্য সংকটের এই যে কনসিকোয়েন্স, এর পিছনে কী কী কারণ নিহিত আছে? ধন্যবাদ। প্রথমত তারল্য সংকট বলতে বাজারে আমরা যে প্রচারণাটা দেখছি, একটু আমি আরও একটু সাপ্লিমেন্ট করতে চাই। ইভেন অ্যাট দিস মোমেন্ট আমি আজকেরও বাংলাদেশ ব্যাংকের যে মান্থলি ইকোনমিক ইন্ডিকেটার্সগুলো আছে সেটা দেখে আসলাম, এবং ওখানে দেখলাম যে কল মানি মার্কেটে কিন্তু এরকম কোনো অস্থিরতা নাই। আই থিঙ্ক 3-5% রেটে ইন্টার ব্যাংক বরোয়িং হচ্ছে, ইভেন এগ্রিগেট লিকুইডিটি যেটা ইন দি ফাইন্যান্সিয়াল সিস্টেম দ্যাটস অলসো প্রেটি রিজনেবল। হয়তো কোনো কোনো ব্যাংকের সাংঘাতিক প্রবলেম আছে, বাট দি সিস্টেম অ্যাজ এ হোল, অ্যাটলিস্ট অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক ডিসক্লোজার, মানে দ্যার ইজ নো সাচ ক্রাইসিস। প্লিজ, আমি সেটাই বলতে চাচ্ছি যে তারল্যের সংকট তো মানে প্রচারণে দেখছি, কিন্তু বাস্তবে তো বাংলাদেশ ব্যাংকের যে ডেটা, বাস্তবে আপনি যেটা বললেন যে ইন্টার ব্যাংক বরোয়িং যেটা, সেখানে কিন্তু প্রেশার দেখছি না আমরা। এবং যখন আমাদের এই কী বলে আপনার চিলাচিলি শুরু হলো, আমি বলবো যে এরিয়ার নিয়ে চিলাচিলি শুরু হলো, আপনি দেখেন প্রথম যুক্তিটা কি ছিল যে আমানত যে হারে বেড়েছে তার 150% আপনার লোন বেড়েছে, হ্যাঁ ক্রেডিট এক্সপ্যানশন হয়েছে, কীভাবে হলো? তো এখন কথা হলো যে যদি এমন হয়ে থাকে যে আপনার ওই আমানতের এগেনস্টে অনেক বেশি স্ট্রেস করে অনেক বেশি লোন দেওয়া হয়েছে, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাংকে কী করেছে আপনার ওই রেশিও আপনার ক্রস করে গিয়েছে। কারণ আপনি যখন 57টা ব্যাংকের আপনার রেশিও নিচ্ছেন, রেশিও নিয়ে আপনি দেখছেন যে 40টার মতো আপনার দেখাচ্ছি ওরা ওদের লিমিটের মধ্যে আছে, তাহলে কোত্থেকে আপনার ক্রেডিট এক্সপেনশন হলো কীভাবে? তাহলে একটা হলো যে আপনার অনেকদিন ধরে আমানত রাখতে অনাগ্রহী আপনার আমানতকারীরা ব্যাংকে, প্লাস ব্যাংকও আমানত নিতে অনাগ্রহ, কারণ তাদের তারল্য আছে সে অনুযায়ী তারা লোন দিতে পারছে না। তাহলে ওই যে আপনার অ্যাক্সেস যে রিজার্ভটা আগে আছে যেটা দিয়ে আপনি লোন তৈরি করতে পারেন, সেটা প্লাস নতুন আমানত, এই দুইটা মিলে কিন্তু আপনার লোনটা ক্রিয়েট হয়েছে। সেখানে আপনার 50% আপনি গ্রোথ বেশি দেখেছেন, ওরিডি অডিট হওয়ার কিছু ছিল না। এবং পরে যখন আপনার রিপোর্টগুলি আসলো যে কোই আইডিয়ার তো আপনার রাফলি 40 ব্যাংকস তাদের আইডিয়ার ঠিক আছে, এবং টোটাল আপনার যে যে ডিপোজিটটা আপনার জমা দিলে অ্যাগ্রিগেট আপনার ওই রেশিওটা ঠিক জায়গায় আসবে সেটা 5-7-10 হাজার কোটি টাকা ছিল, এটা টোটাল আমানতের তুলনায় এমন কোনো বড় বড় একটা ফ্যাক্টর ছিল না। এরপর আপনি যে কথাটা বলছেন যে যদি এমন হয়ে থাকে যে ব্যাংকে আপনার সেন্ট্রাল ব্যাংক আপনার টাইট দিয়েছে এবং সেই জন্য কোনো কোনো ব্যাংকের আপনার খুবই ত্রাহী অবস্থা, তাহলে কী হবে? তারা অন্য ব্যাংক থেকে বড়ো করবে এবং এই কলিং কলমানের রেট অনেক উপরে চলে যাওয়ার কথা, সেটা তো হচ্ছে না। তো তার মানে আপনার হলো যে
প্র্যাকটিক্যালি যেটা আমি বাংলাদেশ ব্যাংকের ভেতরে যারা পলিসির সাথে জড়িত তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে আমরা দেখছি না, তো তারা বলছে যে আমরা দেখছি না যে অকশন টকশন অন্য জায়গায় গিয়ে দেখছি না যে ক্রাইসিসটা। তাহলে এখন যে বিষয়টা আসে যে তাহলে কেন আপনার এই আস্থার সংকটটা আসলো কোত্থেকে? একটা হলো আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা, ওদের ফান্ড গেল কোথায়? একটা হয় যে আপনার দাম বেড়ে গিয়েছে, বাংলাদেশ ব্যাংক অ্যাডজাস্ট করতে চাপ দিয়েছে, সেজন্য সেল করছে, সেটা একটা বিষয়। তো লাস্ট যেটা হয়েছে সেটা হলো আপনার এডিআরের যে বিষয়টা, সেখানে কয়েকটা প্রতিষ্ঠানে আইসিবি সম্ভবত আর কেউ আজকে জানি না, সেখানে একটুখানি টাকা একটু টান দিয়েছে যে ওই সিঙ্গেল এক্সপোজারের ইয়েতে বাইরে চলে আসছে। সেখানেও আপনার আইসিবিকে সুযোগ দেওয়া হয়েছিল, আমি যতটুকু জানি ভিতর থেকে, আইসিবি ভিতর থেকে না বাইরে থেকে, যে আইসিবির সুযোগ ছিল যে আইসিবি মানে অনেক বেশি সেল না করে আইসিবি চেষ্টা করলে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে মানে ওয়েভার নিয়ে করতে পারত। একটা পয়েন্ট উল্লেখ্য, 2017-18 সালের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি যখন ঘোষণা করা হয় তখন মানে এর আগের 6 মাসের অ্যাকচুয়াল পারফরমেন্সে গিয়ে আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়াল ক্রেডিট গ্রোথ এক্সিডেড দি প্ল্যান্ড ক্রেডিট এক্সপ্যানশন ইন দি প্রাইভেট সেক্টর, যেটা সেন্ট্রাল ব্যাংকে হয়তো একটা মানে বিবেচনা হিসাবে কাজ করেছে ফর সর্ট অফ রেইনিং ইন। সেটা আপনাকে বলছি আমি, কারণ একটা সময় পর্যন্ত গভর্নমেন্ট যেভাবে চেয়েছে সেন্ট্রাল ব্যাংক এক্সপ্যানশন প্রাইভেট ক্রেডিট, সেটা হয় নাই। এখনও আমাদের 2030 সালে আমরা কোন জায়গায় যাব তার জন্য আমাদের যে গ্রোথ প্রজেকশন, সে অনুযায়ী আমাদের প্রাইভেট ক্রেডিট আপনার জিডিপি রেশিও যে জায়গায় হওয়ার কথা সে জায়গায় কিন্তু আমরা রাখতে পারছি না। ফলে ওই প্রাইভেট ক্রেডিটটাকে আপনার অ্যাক্সেলারেট করতে হবে। তো সে জায়গাটাই আপনি যে কথাটা বলছেন যে ওই যে টার্গেটের থেকে বেশি হয়েছে, কেন বেশি হয়েছে? কারণ টার্গেটটাই তো আপনার কম ছিল আগে, যখন আপনার দেখেছে যে টার্গেট ফুলফিল করতে পারছে না কারণ আপনার ডিমান্ড তৈরি হচ্ছে না, তখন সেন্ট্রাল ব্যাংক ইচ্ছা করে আপনার কী করেছে, যখন টার্গেটটাকে নামিয়ে নিয়ে এসেছিল, এখন আবার টার্গেটটাকে আস্তে আস্তে উপরে নিচ্ছে। ফলে ওটা এমন কোনো আপনার মানে মানে কোনো একটা মানে মানে কেবল আপনার মানে মানে ভয়ের কোনো একটা ইঙ্গিত কিন্তু সেটা দিচ্ছিল না। রেদার আমরা যেটা বলছিলাম বাংলাদেশ ব্যাংকে, যেহেতু বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ক্রেডিটের গ্রোথ হচ্ছে না বলেই মানে কাঙ্ক্ষিত গ্রোথ হচ্ছে না বলেই আমরা পাবলিক ক্রেডিটের গ্রোথ বাড়াচ্ছি, এবং এটা অর্থনীতিতে পৃথিবী সর্বত্র যে যদি প্রাইভেট ক্রেডিট এক্সপ্যানশন কম হয় বা কাঙ্ক্ষিত না হয় তাহলে পাবলিক ক্রেডিটটার সরকারের যে ইয়েটা সেটা ক্রেডিট বেশি হবে, গ্রোথ বেশি হবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে। কিন্তু কয়েকদিন পরে আস্তে আস্তে আমরা দেখব কি যে প্রাইভেট ক্রেডিট যে গ্রোথটা সেটা আবার পিক আপ করবে। এবং আমরা মনে করি এখনও তাই হয়েছে যে সরকারের অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কারণে, এই পাবলিক ইনভেস্টমেন্ট অনেক বেশি হওয়ার কারণে এখন আস্তে আস্তে প্রাইভেট ক্রেডিটটা আপনার এক্সপ্যানশন হচ্ছে। সেখানে কিছু সংশয় কাজ করে যা আপনার ইনভেস্টিংয়ের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে কিনা, যেমন আমদানির যে আপনার কস্ট যেটা সেটা বেড়ে যাচ্ছে, অনেক সময় হয় কি যে কিছু কনসার্ন দ্বারা, কিন্তু সেই কনসার্নগুলি ওভারঅল যে আপনার ম্যাগনিটিউড সেই তুলনায় আসলে কনসার্ন কিনা। এই যে আপনি এডিএন নিয়ে যে আপনার হয়েছেটা হলে শেষ পর্যন্ত আপনি দেখা গেলো যে 10 লক্ষ কোটি টাকার মতো আপনার এখন আমানত, সেই তুলনায় আপনার যদি 10,000 কোটি টাকা যদি আমানত বাড়ালে যদি আপনার রেশিও ঠিক জায়গায় চলে আসে, ইন এগ্রিগেট আমরা এমন কোনো জায়গায় চলে যাই নাই। নাও আমি শেষে আসি যে তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কেন হাত গুটিয়ে রাখছে? টাকা নয় আমি বিশ্বাস করি না, ঠিক আছে, ফ্যাকচুয়ালি কারেক্ট না, টাকা গেল কোথায়? ঠিক আছে, এখন একটা জিনিস যেটা, যে যদি আপনি এডিআরকে যদি আপনি টাইটলি মেনটেন করতে চান এবং যদি দেখেন যে ক্রেডিট এক্সপ্যানশন হচ্ছে, তাহলে কী হবে, আলটিমেটলি ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, লোনের বাড়লে আমানতের বাড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যদি সেটা বাড়ে তাহলে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা একটুখানি আপনার তাদের দূরদৃষ্টি বেশি আছে, তারা যদি মনে করে যে হ্যাঁ আস্তে আস্তে হয়তো দেখা গেছে গিয়ে আপনার ইন্টারেস্ট রেটটা উঠে যাবে, যদি উঠে যায় তাহলে আপনার মার্কেটের ডাইনামিক্সটা কী হবে, সেটা বেস করে তারা কোনো বিহেভিয়ার করতেই পারে। এবং সেখানে আমি বলবো ট্রিগারটা এসছে আপনার আইসিবির যে সেল করা, কারণ আইসিবির সিঙ্গেল এক্সপোজারে আইসিবির বিভিন্ন ব্যাংক বলতে আপনার সোনালি রূপালী দেখা যাচ্ছে টাকা ছিল, সেখানে আইসিবি কিন্তু আপনার অনেক টাকা আইসিবি দিয়েছে। আইসিবি না দিলে পারত কি না সেটা অন্য কোশ্চেন, কিন্তু যখন আইসিবি দিয়েছে এবং যখন অন্যান্য প্রতিষ্ঠান ওই সিডিবিএলের লিকেজ থেকে দেখেছে যে আইসিবি সেল করছে, আমি বলছি না আইসিবি রংলি রাইটলে আমি সেটা অন্য কোশ্চেন, তখন আপনার প্রত্যেকেই ভেবেছে যে একটু কারেকশন হলে আমি একটু কমে কিনবো। ফলে আমি যখন ভাববো যে একটু কারেকশন হলে কমে কিনবো, তাহলে আলটিমেটলি কী হবে, আমি সেল করবো। এখন স্মার্ট যারা, সবাই যদি মনে করি আমরা একটু সেল করি, তাহলে আনস্মার্ট যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, হ্যাঁ আমার মতো, তারা কী করবে? তারা তো তাদের কেনার ক্ষমতা নাই। আমি বলি সেই জায়গাটায় গিয়েছে। আর আপনি ওই যে প্রথমে যে কথাটা বলছিলেন যে আপনার লং টার্মে আমরা ভালো করছি, আমাদের উন্নয়নশীল দেশে আমরা ট্রানজিট করছি, তাহলে শেয়ার মার্কেটের অবস্থা কেন? ডক্টর হেলাল, একটা ফোন আছে দর্শক, আপনি আপনার নাম এবং অবস্থান উল্লেখ করে আমাদের অতিথিদের কাছে প্রশ্ন, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হারুনুর রশিদ, আমি কুমিল্লা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ ব্যাংকে যে সার্কুলারটা জারি করছে, ওই সার্কুলারটা এখন উইথড্র করার জন্য বা বাতিল করার জন্য মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এখন জোর দাবি জানাইছে। আমার প্রশ্ন হলো এটা যেহেতু সার্কুলার জারি করা হয়েছে, এটা কোনো অবস্থাতে ক্যান্সেল বাতিল না করা হোক, কারণ বাতিল করলে
আমাদের অতিথিরা আপনার প্রশ্নটি অ্যাড্রেস করবেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। হেলাল, আপনি বক্তব্য শেষ করতে পারেননি, আমার দর্শকদের একটা প্রশ্ন ছিল যে পলিসি মেকারদের পলিসি অ্যানাউন্সমেন্ট এবং তারপরে আবার সেখানে ব্যাক ট্র্যাকিং যেটা বলেছেন উনি, মানে এতে করে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা এবং আস্থাহীনতা, এটা আমি পরে উত্তর দিচ্ছি, যেটা কন্টিনিউ করছিলাম সেটাকে বলে নেই। সেটা হলো যে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনার চব্বিশে হয়তো সাতাশে ইফেক্টিভলি হবে, যদি আমরা এখন উদযাপন করেছি, বাট ফার্স্ট টাইম আমরা অ্যাচিভ করেছি, অবশ্যই এটা অর্জন। কিন্তু কথা হলো যে আপনার এই অর্জনটা আপনি যদি দেখেন, আপনি যদি ওয়ার্ল্ড হিস্ট্রিতে দেখেন যে আপনার লাস্ট 30-40 ইয়ার্সে কয়টা দেশ আপনার এলডিসি থেকে আপনার গ্রাজুয়েট করেছে, আপনার ইয়েতে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েট করেছে বা করতে যাচ্ছে, খুবই অল্প, বিশেষ করে এত বড় সাইজের ইকোনমি এবং 160 মিলিয়নের জনসংখ্যার দেশ। সেই জায়গাটা আপনি দেখেন বাংলাদেশে আপনার জয়েন্ট স্টক রেজিস্টার যেটা আর কি, যেখানে আপনার কোম্পানিগুলো রেজিস্ট্রি করে, সেখানে তাদের তথ্য অনুযায়ী যেটা কয়েকটা সোর্স থেকে আমি দেখলাম, প্রায় 1.5 লক্ষের মতো কোম্পানি আপনার লিস্টেড। যদি আপনি যদি ধরে যে অ্যাক্টিভ আপনার 50,000 আছে, যদি 20,000 যদি কোম্পানি অ্যাক্টিভ থেকে থাকে, এখানে লিস্টের কত আপনার 300 কোম্পানি রাফলি। তাহলে এখন সেই 1.5 লক্ষ 50,000 কিংবা 20,000 যদি আপনার 300 কোম্পানি যদি আপনার লিস্টেড হয় এখানে, তাহলে ওভারঅল যে অর্থনীতি সেই অর্থনীতিকে তো আপনার এই কোম্পানিগুলো রিপ্রেজেন্ট করছে না। যে তো না যদি করে, তাহলে ওভারঅল অর্থনীতির যে আপনার বিট যেটা, সেই বিটটা তো আপনার এই কোম্পানির মুভমেন্ট দিয়ে আমরা বোঝার কথা না। এটা এক নম্বর। 2 নম্বর হলো যারা এখানে লিস্টেড হয়েছে সেখানে আপনি দেখেন, আপনি যদি প্রফেশনালি আপনি নেন, ভালো কোম্পানিগুলো বেশিরভাগ এখানে আসছে না। আর যে ভালো কোম্পানিগুলো আসছে সেগুলো আপনি দেখেন, এখন আমি জানি এই মার্কেটেও FDR করার থেকে ওই কোম্পানির শেয়ারগুলো কিনে রাখা লাভজনক মনে করে এবং কনসিস্টেন্টলি তাই আমরা দেখছি মার্কেটে, আমি নাম বলছি না। তার মানে কি, ভালোরা কিন্তু ভালো করছে। এখন আপনি যদি বলেন, তাহলে একটা হলো আপনার এই শেয়ার মার্কেটটা, এখানে যে কোম্পানিগুলো আছে এটা ওভারঅল অর্থনীতিকে রিপ্রেজেন্ট করে না, সব কোম্পানি আপনার হবে না, আমি সেটা মানি, একটা অর্থনীতি সকল কোম্পানি আসবে না, কিন্তু একটা সাবস্টেনশিয়াল নাম্বার তো আসার কথা, আসে নাই, সেটা একটা প্রশ্ন, কেন আসে না সেটা আমার দেখতে হবে। তারপরে আপনার হলো যে আপনি যখন এই শর্ট টার্মে আপনি বলছেন যে আপনার প্রাইসিং, শেয়ার মার্কেটের শর্ট টার্ম প্রাইসিং অলওয়েজ আপনার ডিমান্ড ড্রাইভেন, কখনো সাপ্লাই ড্রাইভেন না বা ফান্ডামেন্টাল ড্রাইভেন না, লং টার্মে অবশ্যই এটা আপনার ফান্ডামেন্টাল ড্রাইভেন। তাহলে আপনি দেখেন 9,000 হয়েছিল আপনার ইন্ডেক্স আমাদের 2010-এ, তাহলে কমার পরে 3600-তে এসে থামলো, কেন সেটা আপনার 1600-তে গেল না, কারণ 3600-র কাছে এসেই ফান্ডামেন্টালের সাথে তার সম্পর্ক পেয়েছে, ফান্ডামেন্টাল থেকে একটু নিচে চলে গিয়েছিলো, কারণ যখন বাবল হয় তখন, যখন আপনার কারেকশন হয় তখন একটু আবার বেশি নিচে চলে যায়, কিন্তু রাফলি 4,000-এর কাছে কিন্তু আপনার ওর ফান্ডামেন্টালটা পেয়েছিল, তার মানে লং টার্মে কিন্তু ফান্ডামেন্টাল এসছে। যে এখন আপনি দেখেন আপনার আবার 4,000 থেকে আপনার আমরা 6,000 প্লাসে গিয়েছি, এখন একটু ফ্লাকচুয়েট করছে, তার মানে কিন্তু আপনার ওভারঅল আপনি বলতে পারেন না যে ওই যে 4,000-এ গিয়েছিলো সেখান থেকে যে আপ হয়েছে সেখানে কিন্তু চলে যায় নাই, আবার আপনার এটা ঘুরে দাঁড়াবে। আমি আর আপনার যে আরেকটা কথা যেটা ছিল যে পলিসি মেকার যদি একটা পলিসি নাই, তারপরে আপনার যদি প্রাদেশিক বিনিয়োগকারী বা অন্যান্য বিনিয়োগকারী যে ডিমান্ড করে জানা এটার জন্য এ হচ্ছে এটা অফ করেন, আর যদি এটা অফ করে দেওয়া হয় তাহলে কী হয়, তাহলে পলিসি মেকার জানে যে আমি যখনই পলিসি নিব, হ্যাঁ, যারা কিনা এটা এফেক্টেড হবে তারা সবসময় ডিমান্ড করবে, ডিমান্ড করলে আমি অফ করবো, তাহলে এটা কিন্তু আপনার একটা, আমরা আসবো আবার আপনার কাছে। জনাব সালেহ আহমেদ, ডক্টর হেলাল বলছিলেন যে মার্কেট ইন দি লং টার্ম, মার্কেট ইন দি লং টার্ম উইল ফলো দি ফান্ডামেন্টালস, আপনি এই বিষয়ে বলবেন। তার আগে আরেকটা প্রশ্ন আছে দর্শক, আপনি আপনার নাম এবং অবস্থান উল্লেখ করে আমাদের অতিথিদের কাছে প্রশ্নটি করুন। জি, হ্যালো, জি, শুনতে পারছি আপনাকে, বলুন। আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম মিরপুর থেকে বলছি। আমাদের সেকেন্ডারি মার্কেটে যে আইপিওর পরে যে ট্রেডিংটা করে, জি, এই ট্রেডিং এ তো ওই সংশ্লিষ্ট কোম্পানির কোনো লাভ হচ্ছে না। হ্যালো, আপনার প্রশ্নটি করুন। জি, এই যারা ট্রেডিং করে শেয়ার বাজারে, হ্যাঁ, তাদের নিজেদের লাভ হয়, লসও হয়, কিন্তু সংশ্লিষ্ট যে কোম্পানি তাদের তো কোনো লাভ। আমরা প্রশ্নটি পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে। জনাব সালেহ আহমেদ, জি, মার্কেট ইজ সেমাই এফিশিয়েন্ট, ফান্ডামেন্টালসের সাথে মার্কেটের সম্পর্ক আছে লং টার্মে, শর্ট টার্মে মার্কেট ক্যান বি ওভার প্রাইসড অর ক্যান বি আন্ডার প্রাইসড। আপনি কি মনে করেন যে মার্কেটের সাম্প্রতিক পরিবর্তন মানে এইটা সেই ফান্ডামেন্টালসকে রিফ্লেক্ট করে, না এখানে ইরেশনাল মানে আমরা
বিহেভিয়ার দেখতে পাচ্ছি? দেখেন, বিনিয়োগকারীদের সংখ্যা কি বাস্তবসম্মত, রেশনাল অর ইরেশনাল? এটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ডিপেন্ড করে। আপনার বিনিয়োগকারীদের কিছু কিছু আছে যে ভিউজ রেশনাল হয়, আবার কিছু কিছু আমি বলছি মার্কেট আছে হল অল ইনভেস্টর্স টেকেন টুগেদার, জি জি জি, কিছু কিছু ক্ষেত্রে ইরেশনাল হয়। কারণ আমরা যখন যখন আপনি দেখেন নর্মালি মার্কেট যখন ভালো থাকে, আমরা কোনো কিছু হিসাব নিকাশ না করে, আমার এক বড় ভাই দেখুন বাস্তবতাটা হলো 1000 কোটি টাকা থেকে ডেইলি টার্নওভার 250 কোটি টাকাতে নেমে আসছে, এটা সিগনিফিক্যান্ট, জি জি, ভেরি সাবস্ট্যান্সিয়াল ডিক্লাইন ইন দি অ্যাভারেজ ডেইলি টার্নওভার, জি। মানে এই রিয়াকশনটাকে বিনিয়োগকারীদের আমরা কি বাস্তবসম্মত বলবো? যদি তাই হয় তাহলে হাউ ডু এক্সপ্লেন দিস থিং? না, আমি তো এটাকে কোনোভাবে বাস্তবসম্মত দেখবো না, অবশ্যই ইরেশনাল। কারণ আপনি যদি স্যার যেটা বললেন যে লং টার্মে আপনি ভালো কোম্পানিগুলো কিন্তু আপনি দেখেন এগুলো সবসময় সাস্টেনেবল অবস্থায় থাকে। আপনি যদি দেখেন কিছু কিছু মাল্টি ন্যাশনাল এবং বাংলাদেশের যে বড় বড় কংগ্লোমারেটসগুলো যারা আছেন, তারা কিন্তু সাকসেসফুলি বাজারে আছে। ইভেন তারা 2008-10 যেসব কোম্পানির প্রাইসের রেট ছিল, আপনি তাদের ওই সব প্রাইস থেকেও কিন্তু তারা এখন আগের চেয়ে বেটার অবস্থায় আছে। তাহলে আপনি কি কী বুঝবেন যে ফান্ডামেন্টালি আমি যদি ইনভেস্ট করে থাকি, ভালো কোম্পানি থেকে ইনভেস্ট করি, সেখানে আমার লস হওয়ার চান্স মোটামুটি থাকেই না কিছু কিছু ক্ষেত্রে। এবং অনেকগুলো কোম্পানির আমি উদাহরণও দিতে পারবো যে এই কোম্পানিগুলো তারা 2010 যেভাবে অ্যাফেক্টেড হয়েছিল ওগুলোকে ওভারকাম করে তারা এখন আগের চেয়ে অনেক বেটার পজিশনেও আছে। আর যেগুলো আর অন্য যেগুলো বিষয় যেগুলো আছে, আপনি কিন্তু আপনি দেখেন অনেক লিস্টেড কোম্পানিজ, অনেক ব্যাংকস, তাদের রিপোর্টেড আর্নিংস, তাদের এনএভি এবং আর্নিংস গ্রোথ, বিজনেস গ্রোথ মানে প্রিটি ফাইন, মানে অ্যাটলিস্ট রিপোর্টেড, জি জি, কিন্তু তারপরও তাদের মার্কেট পারফরমেন্স ডিজমাল। এটা মানে বিনিয়োগকারী এদেরকে ফান্ডামেন্টালি স্ট্রং মনে করবে না কেন? মানে এবং বিনিয়োগকারী তাদের রিপোর্টেড আর্নিংস দেখে, তাদের গ্রোথ দেখে বিনিয়োগ করেই তা সে সর্বশান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দায় কে নেবে বলেন? এখন আপনি দেখেন, আপনি যদি ব্যাংক কিছু কিছু ব্যাংকের কথা বলেন, অনেক কয়েকটা মানে আমি যদি বলি 50% ব্যাংকই কিন্তু আপনি ফান্ডামেন্টালি স্ট্রং পাবেন। এবং তাদের যে বিজনেস, তাদের যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, তাদের যে অর্থনৈতিক অবস্থা, তাদের যে ফাইন্যান্সিয়ালসগুলো যদি আপনি পর্যালোচনা করেন এবং দেখবেন যে তাদের অবস্থা মানে অনেক অনেক বেটার। এবং তাদের ডিভিডেন্ড কয়েকদিন আগে একটা মার্কেন্টাইল ব্যাংক একটা ভালো ডিভিডেন্ড দিল, আপনি কি তাকে বলবেন যে এটা কোনো কারণে যে ফান্ডামেন্টালি স্ট্রং না, এটা কি তাকে বলার কোনো সুযোগ আছে? সে আপনার ক্যাশ ডিভিডেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্টক ডিভিডেন্ড দিয়ে, আমারও প্রশ্ন সেখানে, তাহলে প্রবলেমটা কোথায়? আপনি দেখেন প্রবলেমটা হলো আমাদের, আমি আর একটু ব্যাখ্যা করি ফর ক্লারিফিকেশন। দেখেন দেয়ার আর মেনি কোম্পানিজ লাইক ব্যাড বিসি, গ্রামীণ ফোন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, তাদের পিই রেশিও হলো 20 অথবা 20-এর কম বেশি। আবার 7-8 ইভেন পি রেশিও ওয়ালা কোম্পানি আছে, সেখানে বিনিয়োগকারী বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে ওর আর্নিংস এটা ওভারস্টেটেড? জি জি, মানে যে কোম্পানির পি রেশিও 7-6 বা 10, সেখানে বিনিয়োগ করেও বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ওই আর্নিংস ওভারস্টেটেড। তাহলে এই দায়টা কে নেবে? বিনিয়োগকারী যে এই যে মিসলেড হচ্ছে, এই দায়টা কে বহন করবে? অ্যাকচুয়ালি এখানে মিসলেডিং এর চেয়ে আমি বলবো যে তারা মিসগাইডেড হচ্ছে। মিসগাইডেড কিভাবে? আমরা যারা আমাদের বাজারে বড় ইনভেস্টর যারা আছেন, আমরা যারা ছোট ইনভেস্টর আছি, তারা নর্মালি করি কি তাদেরকে ফলো করার চেষ্টা করি। ইভেন আমাদের কিছু কিছু ইনস্টিটিউশন আছে, তারা ক্লায়েন্টদেরকে বায়াস করার চেষ্টা করে। যেমন কিছু কিছু ক্ষেত্রে যখন মার্কেট ফল করা শুরু করে, তাদের যে ট্রেডাররা আছে বা তাদের যে রেসপেক্টিভ অফিসাররা আছে, তারা বলে যে আপনি এখন বিক্রি করে রাখেন, মার্কেট যখন আরেকটু পড়বে তখন আপনি আবার এই শেয়ারগুলো নিয়ে নেবেন। এই যে ডিস্ট্রয়েড করা, মানে আমি কি মানুষকে মানে উল্টাপাল্টা বোঝানো, আমি যদি এই জিনিসগুলো থেকে ওভারকাম না করতে পারি এবং তাদেরকে যদি প্রপারলি আমাদের কিন্তু বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু ওইটারও আমি বলবো না যে এটা প্রপারলি চলছে। আমরা ঢাকাতে প্রোগ্রাম করছি, রাজশাহীতে প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, কিন্তু এটার একটা সঠিকভাবে যে প্রোগ্রামগুলো চালানো উচিত। আমি এক জায়গায় একটা প্রোগ্রাম করে চলে আসতেছি, তাকে যে কন্টিনিউয়াসলি যে এডুকেশনের মধ্যে রাখতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমি খেয়াল করছি না। আমরা যতদিন পর্যন্ত না এই জিনিসগুলোকে অ্যাড্রেস করব এবং প্রপারলি একটা
জনগোষ্ঠীকে ফান্ডামেন্টাল থেকে শুরু করে আপগ্রেডেশন। আমি ধন্যবাদ, আমরা বিনিয়োগকারীদের মানে সক্ষমতা এবং তাদের এই ইনভেস্টমেন্ট নলেজ বাড়ানোর জন্য আরও পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম নেওয়ার গুরুত্ব আরোপ করছি। ডক্টর হেলাল, একটা প্রশ্ন আসতেছে, দর্শক দুটো প্রশ্ন করেছেন, আমরা স্পেসিফিক্যালি অ্যাড্রেস করিনি। একটা হলো যে মানে পলিসি ইনকোহেরেন্স, মানে এখন একটা অ্যানাউন্সমেন্ট হয়, আবার ছয় মাস পরে, তিন মাস পরে, দুই মাস পরে বিভিন্ন প্রেশারের কারণে সেখান থেকে ব্যাক ট্র্যাকিং হয়, এতে করে এই প্রক্রিয়ার মাঝে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, মার্কেট ক্ষতিগ্রস্ত হয়। আর একটা হলো যে একজন দর্শক মানে দ্বিতীয় দর্শক প্রশ্ন করেছেন যে মানে এই লিস্টেড হওয়ার পরে যখন প্রাইস মুভমেন্ট হয় তখন কোম্পানিগুলোর কী ক্ষতি হয়, কী লাভ হয়, মানে আপনি যদি দর্শকদের দুটো প্রশ্নকে একটু অ্যাড্রেস করেন। আপনার আরও একটা প্রশ্ন আছে, আমরা দর্শক আপনার নাম এবং অবস্থান উল্লেখ করে আপনি সংক্ষেপে প্রশ্নটি করুন প্লিজ। জি, আমি লিখন উত্তর থেকে বলছি। বলুন যে আমার আমার প্রশ্ন হলো যে মার্কেট যেভাবে ফল করতেছে এটা মানে যে কোনো সাধারণ মানুষ বোঝে এটা কারসাজি, কিন্তু আমাদের সার্ভিলেন্স সফটওয়্যার আছে, অনেক কিছু আছে, আমরা কারসাজি চক্র না ধরে নেতারা শুধু বলছেন যে বাংলাদেশ ব্যাংকের ঘাড়ে দোষটা পাচ্ছে, আর আসলে কি মানে এভাবে কি দীর্ঘমেয়াদী মার্কেট। জি, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটা পেয়েছি আমরা। ডক্টর হেলাল, হ্যাঁ, প্রথম প্রশ্ন আপনার যেটা সেটা হলো যে কোনো একটা পলিসি নেওয়ার পরে যদি প্রেশারে আপনার পলিসি থেকে ব্যাক করে, আমরা অতীতে দেখেছি যে একটা পলিসি নিয়েছে প্রেশারের পরে এখান থেকে ব্যাক করেছে, কিন্তু ব্যাক করার পরে ওই যে পলিসিটা ধরে রাখতে পারলো না তার জন্য বাধ্যতে আমরা ওরকম কোনো ইফেক্ট দেখি নাই। তার মানে কি পলিসি যখন নিয়েছে তখন মানে খুব সুচিন্তিতভাবে নেয় নাই, প্রুডেন্ট ওয়েতে নেওয়া হয় নাই, সে জায়গাটা আমি এমফাসিস দেবো, কিন্তু পলিসি চিন্তাভাবনা করে নিতে হবে এবং নেওয়ার পরে যেন এখান থেকে ব্যাকট্র্যাক না করে, কারণ ব্যাকট্র্যাক করলে আপনার যারা কিনা এটা দ্বারা বেনিফিট হচ্ছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ যে কোনো পলিসি কিন্তু দুইটা দিক থাকে, পলিসি ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। এটার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি, মানে এই পলিসি ব্যাকট্র্যাক করার কারণে আমরা যারা সুবিধাভোগী আছি তারা করি কি এটার না মানে ফায়দা লুটি, আমরা শেয়ার মেরে দিয়ে বসে থাকি এবং অপেক্ষা করি যাতে সাধারণ বিনিয়োগকারীরা মেরে দেবে তখন আমরা আবার এটা একটা বাইব্যাক করব। আর আরেকটা কথা যেটা বললো পরের প্রশ্নটা, যে যদি কোম্পানি আসে একটা কোম্পানি একশো টাকায় আসলো, প্রথম একশো টাকায় ট্রেড হলো, প্রথম দিকে একশো নব্বই একশো দশ টাকায় ট্রেড হলো, পরে আস্তে আস্তে এটা তিরিশ টাকা নেমে আসলো, কোম্পানির কি ওয়েল, এখানে মনে রাখতে হবে যে প্রথম ইফেক্টটা পরে সেকেন্ডারি মার্কেটে, কারণ যখনই আপনার দেখাচ্ছে কি যে একজন আমি লটারিতে পাইলাম একটা শেয়ার দশ টাকা দশ টাকা বিশ টাকা দশ টাকা প্রিমিয়াম আছে ফর এক্সাম্পল বিশ টাকা, আমি তো বিশ টাকা দিলাম, দিয়ে শেয়ারটা আমি নিলাম লটারিতে, তারপর আমি কিন্তু সেকেন্ডারি মার্কেট থেকে কিন্তু আমি সেল করে কিন্তু একশো টাকা নিয়ে চলে গেলাম, তার মানে কি যদি এটা যদি বিশ ত্রিশ টাকায় চলে আসে বা বিশ টাকায় চলে আসে ওই যে গ্যাপটা যেটা এটা কিন্তু সেকেন্ডারি মার্কেট থেকে কিন্তু উঠে চলে গেলো, তাহলে সেকেন্ডারি মার্কেট কিন্তু ড্রাই আপ হয়ে যাচ্ছে, এটা একটা ইয়ে। আর একটা হলো কোম্পানিগুলো যখন আসছে যে কোম্পানি তো ব্যবসা করছে এখানে তার যে ডিভিডেন্ড দেওয়ার আর্ন করা সেগুলো করবে, কিন্তু মনে রাখতে হবে কোম্পানি যারা ওন করছে তারা কি তারা তো আপনার লিকুইডিটির জন্য এখানে আসছে, যে কোনো সময় তারা সেল করতে পারে, চাইলে বাই করতে পারে, তো এখন যদি আপনার ওই কোম্পানিগুলো আপনার তারাও তো মনে করেন যে আপনার যারা শেয়ার প্লেসমেন্টে নিয়েছে বিভিন্নভাবে নিয়েছে, তো তারা যদি কেউ যদি আপনার বেশিতে নিয়ে থাকে, তাদের বেশিতে নেওয়ার কথা না, তারা যদি কমে নিয়ে থাকে, কিন্তু আমি বলছি যে অনেকে কিন্তু আপনার দেখবেন যে কোম্পানির যারা মালিক আছে তারা কিন্তু বেনামে অনেক শেয়ার কিনে রাখে, তখন দাম বেশি থাকে তখন তারা সেল করে বেনিফিট হয়, আবার তাদের নামে থাকা যেটা সেটাও তারা অনেক সময় সেল করতে পারে, এগুলো আপনার অ্যাড করি দর্শকের ওই প্রশ্নের উত্তরে, সেটা হলো কোম্পানি ইজ ওন বাই শেয়ার হোল্ডার্স, এবং এখানে বড় শেয়ার হোল্ডাররা থাকে, ছোট শেয়ার হোল্ডাররা থাকে, যদি শেয়ার প্রাইস মুভমেন্ট করে শেয়ার হোল্ডারদের গেইন হয় অথবা লস হয়, কোম্পানি অ্যাজ অ্যান এন্টিটি তার লিকুইডিটি ইম্প্রুভ করে অথবা ডিক্লাইন করে, মানে যখন প্রাইস বাড়ে এবং কমে, সাধারণত ইফ এ কোম্পানি ইজ গুড গভর্নড, সুশাসন যদি থাকে তাহলে আমরা দেখেছি যে কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পরে তার ওরকম প্রাইস কারেকশন ফেস করে না, কোম্পানির সুশাসনের সাথে কোম্পানির ফিউচার প্রাইস এবং গ্রোথের একটা গভীর সম্পৃক্ততা আছে। আমি আমি একটা পয়েন্ট যেটা মাথায় ছিল যে আপনাদেরকে কন্ট্রাডিক্ট করে আমি বলি, সেটা হলো এই যে ব্যাংকেরগুলো আপনারা উনি বলেন যে মার্কেন্টাল ব্যাংকের তো ভালো ডিভিডেন্ড দিয়েছে, তারপর সেটার দাম কমেছে কেন, খেয়াল করে দেখেন এই মার্কেন্টাল ব্যাংক দশ টাকার কাছাকাছি ছিল, সেখান থেকে এই শেয়ারটা আপনার আঠাশ উনত্রিশ টাকা হিট করেছে, তাহলে কার কনফিডেন্সে সেটা সে জায়গায় গিয়েছিল স্যার, এটা তো ষাট টাকাও ছিল না, আমি এই এই ফ্লোতে বলছি আবার, এই যে গত তিন ছয় মাসে আপনি মনে করেন, তাহলে এর মধ্যে কিন্তু এই ব্যাংকটার কোনো নেগেটিভ নিউজ আমি শুনি না, আসেনি, যদি কোনো নেগেটিভ নিউজ না থেকে থাকে, তার আর্নিং যদি ভালো হয়ে থাকে, তার ডিভিডেন্ড যদি ভালো হয়ে থাকে, তাহলে এটা তিরিশ টাকা ওইটা আবার বিশ টাকায়
নেমে আসছে, ওটা তার আরো আরো ভালো নিউজ ছিল। তার মানে নিউজে দেখতে হবে তাহলে ওই যে 10 টাকা থেকে 30 টাকায় গিয়েছিল, কিসের ভিত্তিতে গিয়েছিল? আইডিয়াল সিলেক্ট, এরপর যদি কোনো নেগেটিভ না থাকে তাহলে কেন গেল? এই জিনিসগুলো, এই যে প্লেগুলো, এগুলো আপনার বড় বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করে যারা, তাদেরকে আমি দায়ী করবো, কেন এটা হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হবে। আমরা শেষ পর্যায়ে, আমি এই 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 আলোচনার ধারাবাহিকতায় আপনাকে প্রশ্ন করতে চাই, অনেকগুলো ব্যাংক প্রোহিবিটিভ মূলধন অপর্যাপ্ততায় ভুগছে এবং তাদের প্রভিশনিং শর্টফল আছে এবং তাদেরকে লোন রিস্ট্রাকচারিং করার পারমিশন দেওয়া হয়েছে। আপনি জানেন যে একটা প্রবলেম লোন রিস্ট্রাকচার করলে কিন্তু গুড লোন হয় না, মানে হয়তো শুধু রিশিডিউলিং করার মাধ্যমে আমি ওর ক্লাসিফিকেশন চেঞ্জ করতে পারছি। তো এখন এই ধরনের ব্যাংক যদি এই রিশিডিউলিংয়ের কারণে তার অ্যাসেটকে, মানে যা কিনা প্রকৃত অবস্থা, তার থেকে আরও ভালো করে দেখানোর সুযোগ পায় এবং যার ফলে সে প্রভিশনিং কম করার সুযোগ গ্রহণ করে এবং তাতে করে যদি সে প্রফিট শো করে ইনকাম স্টেটমেন্টে এবং সেই প্রফিট যদি ডিভিডেন্ড হিসেবে পে করে, তাতে তো আসলে ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, তাই নয় কি? সেটা হচ্ছে বলে আপনি এই বাজারে একটা ব্যাংকের দাম 150 টাকা দেখছেন আর একটা ব্যাংকের দাম আপনার 6 টাকা দেখছেন, 6 টাকা দেখছেন, এই ডিফারেন্সিয়াল কিন্তু আছে। তো আপনি যে কথা বলছেন, ইউ আর রাইট, যে যদি আমি যদি লোনের মধ্যে একটা হতে পারে যে আসলে জেনুইন এন্টারপ্রেনিওর প্রবলেমে পড়েছে, তাকে যদি আমি আবার একটা সুযোগ দিই, সে হয়তো আপনার আবার ব্যাক করবে সব কিছু নিয়ে, সেটা হতে পারে, পৃথিবীর সর্বত্র সে সুযোগ রাখে। কিন্তু যে কিনা আপনার আসলে তার কোনো অপারেশনই ছিল না এবং তার উদ্দেশ্য টাকা মেরে দেওয়ার, তাকে যদি আপনি আবার রিশিডিউল করেন, তাহলে কি হলো, তাকে সুযোগ দিলেন, পাশাপাশি আরেকজনকে ইনডিউস করলেন এবং ব্যাংকই করলো আপনার, আমাকে চিট করলো কীভাবে, ডিসিভ করলো কীভাবে, তার যে প্রভিশনিং আছে সেখানে আপনার ঘাটতি মানে কম দেখাইলো দেখছি। তো সেই জন্য আপনি দেখবেন যে এগুলোর কারণে কিন্তু পারসেপশন যে ব্যাপারটা, আপনি যে কথাটা বললেন যে একটা আপনার দেখাচ্ছি মানে পি রেশিও 30-30, আমরা একদম শেষ পি রেশিও 7, তারপর দেখছি যে 30 যেটা সেটা আপনার বেশি কনসিস্টেন্ট প্রাইসে, এগুলো কিন্তু এসব কারণে হচ্ছে। জনাব সালেহ আহমেদ, আমরা একদম শেষ পর্যায়ে, আপনি সংক্ষেপে বলুন যে ব্যাংকের এই আর্নিংস, ব্যাংকের ব্যালেন্স শিট এবং তা সেখানে যে ইনফরমেশনের প্রভিশন হয়, এ ব্যাপারে আরও গুণগত মান অর্জনের জন্য মানে আমাদের নিয়ন্ত্রকের সংস্থাগুলো এবং বাংলাদেশ ব্যাংক কি করতে পারে? অ্যাকচুয়ালি আপনি, আমি ব্যাংক বলছি না, মানে সব তালিকাভুক্ত কোম্পানি, পার্টিকুলারলি প্রবলেমটা ব্যাংক এবং আর্থিক খাতের জন্য আরও বেশি প্রমিনেন্ট এখন। এখন আমরা দেখি যে প্রত্যেকটা লিস্টেড কোম্পানি কিন্তু তাদের একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিংয়ের যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো ফলো মেনটেন করেই কিন্তু তারা অ্যাকাউন্টসটা সাদা আহমেদ, আমরা একদম শেষ পর্যায়ে। দর্শক, আজকের আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল আমরা আবার ফিরছি, আমরা সে পর্যন্ত সবাই ভালো থাকি, খোদা হাফেজ।